জয় মা শ্মশান কালী জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি তোমার আমার সকলের শেষ ঠিকানা, যেখানে সবাইকে একদিন না একদিন আসতে হবে, সেই মহা শ্মশানে। আজকে শ্মশান কালী পুজো দেখতে এসেছি। তো দুদিন আগে পুজো হয়ে গেছে, এখন গান বাজনা মেলা সব কিছুই আছে, আর চারিদিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এত সুন্দর লাগে, আমার মনে হয় না যে অন্য কোথাও এত সুন্দর করে শ্মশান কালী পুজো করা হয়। তো শ্মশান মানেই মনে হয় যে ভয়ঙ্কর কিছু, কিন্তু সেটা কিছুই নয়। তো এখন ঢুকবো ভেতরে, ভেতরে গান বাজনা হচ্ছে আর সাইডে আছে মেলা। তো চলো তোমরা দেখতে থাকো। ভেতরে প্রচণ্ড ভিড়, মানে মনে হচ্ছে বসার জায়গা পাবো না। আর চার পাঁচ দিন ধরে খুব ভালো অনুষ্ঠান হয়, নামি দামি শিল্পীদের আনা হয়, গান বাজনা এত ভালো লাগে। আর ভেতরে যে কত সুন্দর করে সাজায়, পুরো মন প্রাণ জুড়িয়ে যায়, মনে হয় এখানেই বসে থাকি সারা রাত। সুন্দর গান শুনতে চেয়েছেন। আমি হয়েছি এগুলো হলো খাটিয়া, যার ওপরে মৃত ব্যক্তি দাহ করা হয়। তো এ কয়েকদিন এভাবেই সাজিয়ে রাখা হয়, নিচে আরও জায়গা আছে সেখানে দাহ করা হয়। এত রাত, আমরা প্রায় দশটার দিকে এসেছি, তাও যে এত লোক থাকবে ভাবতে পারিনি। আর মায়ের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, আর আমার মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, মাকে দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমি আর তাতান একটুখানি মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম, নিয়ে এখন একটুখানি গান শুনবো, তারপরে মেলায় ঘুরবো। আর তাতানের তো একটার ওপরে একটা বায়না আছেই, বেশিক্ষণ গানও শুনতে দেয়নি। এটা হলো শ্মশানের আরও একটা অন্য সাইড, এই সাইডটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এর সাইডে পুকুর আছে, পুকুরের ভেতরেও লাইটিং দিয়েছে কত রকম করে, ভালো লাগছে দেখতে। কিছুক্ষণ গান শোনার পর চলে আসলাম মেলার মধ্যে, আর তাতানের দুষ্টুমির জন্য বেশিক্ষণ গান শুনতে পারিনি। আর বাঁশি কিনে যে বাঁশি বাজিয়ে বেড়াচ্ছে, আর আস্তে আস্তে কাকায়ের সঙ্গে দেখা, কাকায়ের সঙ্গে একটুখানি ঘুরলো। তো মেলায় ঢুকে আগে মানে গাড়ি দেখে, গাড়িতে উঠে চুপি চুপি বলছে যে ওদের কানের গোড়ায় গিয়ে বাজাবো, ওরা ভয় পেয়ে যাবে, ওই যে চলে যাচ্ছে আবার। আর এই যে একটা ডাক্তারি বক্স কিনেছে, বক্স কিনেই বলছে যে আমি ডাক্তার হয়ে গেছি, মামা এতদিন পড়াশোনা করছে কি করছে, আমি একদিনেই ডাক্তার হয়ে গেলাম। আচ্ছা কেঁচি, আচ্ছা কেঁচিটা কোথায় জানি খুঁজে পাচ্ছে না। তো আজকে অনেক ঘোরাঘুরি হলো, সারাদিন জার্নি করে এসেছি, তারপরে আবার গেলাম শ্মশানে। তো খুবই ভালো লাগলো, গান বাজনা হচ্ছিল শুনছিলাম, মেলা টেলা ঘুরে খেয়ে দিয়ে চলে আসলাম। তো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।